উনি ওনার ভাইপোচারা কাউকে খাওয়াবেন না। বালু বালু করে কাঁদছিল সকালবেলা, বিকেলবেলা বালু অজ্ঞান হয়ে যাচ্ছে আর দিদি ধেই ধেই করে নাচছে। এ ভাইপো ছাড়া কারণ না, মমতা কাউকে খাওয়াবে না। আরে ভাই ওটা তো চায় মা মরে যান, যত মা দুর্গা দেখেছে তত মা দুর্গার কাছেও বালুর মৃত্যু কামনা করেছে, কারণ বালু মরলে ও খানিকটা অক্সিজেন পাবে লড়াই করা রাস্তায় না। উনি বালু বালু করে সকালবেলায় কাঁদছিলেন, বিকেলবেলায় বালু অজ্ঞান হয়ে যাচ্ছে আর দিদি নাচছে, এ ভাইপো ছাড়া কারো নয়, মমতা কাউকে খাওয়াবে না। উনি তো চান উনি মরে যাক, উনি যত মা দুর্গা দেখেছেন ততবার বালুর মৃত্যু কামনা করেছেন, কারণ বালু মরলে উনি খানিকটা অক্সিজেন পাবেন লড়াই করার জন্য। এইভাবেই কিন্তু রীতিমতন সজল ঘোষ আক্রমণ শানালেন। তিনি আরও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হবেন যদি বালু মারা যায়, কারণ তিনি শুধুমাত্র ভাইপোর। বৃহস্পতিবার মাঝরাতে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের বর্তমান বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে টানা 21 ঘন্টা ধরে জেরার পর গ্রেফতার করে ইডি। আর তারপরেই সামনে আসতে থাকে একের পর এক সম্পত্তির হদিশ। জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়ের নামে কোটি কোটি টাকা সহ একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই নিয়ে রাজ্যের বিরোধীরা উঠে পড়ে লেগেছে। রবিবার আজ তক বাংলার মুখোমুখি হন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি রীতিমতন আক্রমণ শানিয়েছেন। সজলবাবু বলেন যে উনি বালু বালু করে সকালবেলায় কাঁদছিলেন, বিকেলবেলায় বালু অজ্ঞান হয়ে যেতেই দিদি নাচছেন, এ ভাইপো ছাড়া আর কারণ নয়, মমতা কাউকে খাওয়াবে না। উনি চান যে বালু মরে যাক, উনি যতবার দুর্গা দেখেছেন ততবার বালুর মৃত্যু কামনা করেছেন, কারণ বালু মরলে উনি খানিকটা অক্সিজেন পাবেন লড়াই করার জন্য। কি বলছেন সজল ঘোষ শোনাবো আপনাদের। উনি ওনার ভাইপো ছাড়া কাউকে খাওয়াবেন না। বালু বালু করে কাঁদছিল সকালবেলা, বিকেলবেলা বালু অজ্ঞান হয়ে যাচ্ছে আর দিদি ধেই ধেই করে নাচছে। এ ভাইপো ছাড়া কারণ না, মমতা কাউকে খাওয়াবে না। খাওয়ালে কেউ হাজার দিন 900 দিন 1000 দিন ধরে ধর্মতলায় বসে থাকত না। আরে ভাই ওটা তো চায় মা মরে যান, যত মা দুর্গা দেখেছে তত মা দুর্গার কাছেও বালুর মৃত্যু কামনা করেছে, কারণ বালু মরলে ও খানিকটা অক্সিজেন পাবে লড়াই করা রাস্তায় নামার, ও খানিকটা রাস্তায় নেমে চিৎকার করে বলতে পারবে, কিন্তু ওর চিৎকারে আর মানুষ কান দেবে না। এরপর তিনি নিজেই প্রশ্ন করেন এবং বলেন যে বালুদা যদি সত্যি কি জ্ঞান হারিয়েছিলেন নাকি সবটাই নাটক করেছেন, আপনার ধারণা এটা নাটক হতেও পারত, উনি সত্যি করেই কিন্তু অজ্ঞান হয়েছিলেন, টিএমসির অসুস্থতাকে মানুষ আর বিশ্বাস করে না। সজল ঘোষ তিনি বলছেন যে বালুদা সত্যি সত্যিই কি জ্ঞান হারিয়েছিলেন নাকি সবটাই নাটক, এই একটা প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষের মনে আসছে, হয়তো উনি সত্যিই অজ্ঞান হয়ে গিয়েছেন কিন্তু তৃণমূলের অসুস্থতাকে মানুষ আর কোনোভাবেই বিশ্বাস করে না। বালুদার জ্ঞান হারিয়েছিল না নাটক, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি বলুন আপনার কি মনে হয়, বালুদা মূর্ছা গেছিল না নাটক করছে? দেখুন আপনি চুপ করে আছেন, কারণ আপনার ধারণা এটা নাটক, হতেও পারত সত্যিকারের অজ্ঞান হয়েছে, কিন্তু এই তৃণমূলীদের এই সত্যিকারের অসুস্থতাকে আর বিশ্বাসই করে না মানুষ। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে বালুর সুগার রয়েছে আর তাই যদি কোনোভাবে তার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু তিনি ইডিকে ছেড়ে কথা বলবেন না, তিনি ইডিকে দেখে নেবেন।
সেদিন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন আপনারাও। ইসে বালুকা সুগার হ্যাঁ বহুত তবিয়ত খারাপ হ্যাঁ আগর ও মর জায়গা তো হামকো বিজেপি কা খিলাফ মে এফআইআর করনা পড়েগা ইডি কা খিলাফ মে ভি করনা পড়েগা বিকজ দেয়ার আর সাম পিপুল ফর দেম দ্য ফ্যামিলি ডিডন্ট সে বাট দে টোল্ড মি কোয়াইটলি সুলতান আহমেদ ডায়েড হি ওয়াজ অল রাইট সুলতান আহমেদ আওয়ার এমপি জাস্ট রিসিভড এ লেটার সিবিআই অ্যান্ড হি ওয়েন্ট টু ওয়াশরুম অ্যান্ড দেয়ার হি ডায়েড প্রসূন মুখার্জিজ ওয়াইফ অলসো ডায়েড ফর সেম কেস অর্জুন অ্যাওয়ার্ডি প্রসূন মুখার্জি দে মে নট সে ইন দ্য আউটসাইড বিকজ দে আর অ্যাফ্রেড ইফ দে আর ফ্যামিলি এগেন অ্যাটাক ও ভি ধমক দেতা হ্যাঁ না বললে সে অ্যাটাক করেগা আর ইউ সে দ্যাট হিউম্যান টর্চার ফিজিক্যাল টর্চার নেই হতা আবি যাও আপকো ঘুসনে তো নেই দেগা টর্চার এসা এসা জাগা মে করতে হ্যাঁ প্রাইভেট পার্টস মে করকে কহতা ইসকা নাম বলো জব তক নেহি বলোগে তব তক এসা টর্চার হোগা দ্যাট ইজ অলসো গোয়িং অন ফাইন্ড আউট ফ্রম ইয়োর সোর্স নেই তো আস্ক মি কোয়াইটলি আই উইল গিভ ইউ দ্য ইনফরমেশন ক্যা অত্যাচার ক্যা অনাচার চল রা হ্যা কই দেবতা এ লোক উপর সন্তুষ্ট নেই হ্যাঁ হম দেবতা কা পূজা করতে হ্যাঁ হম মাকে পূজা করতে হ্যাঁ হম শিব কো ভি পূজা করতে হ্যাঁ সব দেবতা কো পূজা করতে হ্যাঁ হর স্টেট কা হর দেবতা কো হর জাতি কো হর ভাষা কো হামারা রেসপেক্ট হ্যাঁ হম লোক করতে হ্যাঁ এসেই পশ্চিম বঙ্গাল কা মিট্টি হ্যাঁ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে বালুর সুগার রয়েছে তাই কোনোভাবে তার যদি কোনো কিছু হয়ে যায় তিনি একদিকে যেরকম বিজেপিকে ছাড়বেন না সেরকমই তিনি কিন্তু সাফ বলে দিয়েছেন যে তিনি ইডিকেও ছাড়বেন না তাতে যতদূর করার তিনি করবেন আর এই কথা কিন্তু তিনি বেশ কয়েকদিন আগেই বলেছিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথার রেশ টেনেই তাকেই বিঁধলেন সজল ঘোষ তিনি বলছেন যে বালু বালু করে উনি সকালবেলায় কাঁদছিলেন আর বিকেলবেলায় বালু অজ্ঞান হয়ে গিয়েছে আর তিনি নাচছেন কারণ ভাইপো ছাড়া তিনি কারণ নয় মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে খাওয়াবেন না উনি তো চান উনি মরে যাক উনি যতবার মা দুর্গা দেখেছেন ততবার বালুর মৃত্যু কামনা করেছেন কারণ বালু মরলে তিনি অক্সিজেন পাবেন লড়াই করার জন্য কি বলছেন সজল ঘোষ আরো একবার শুনুন আপনারা উনি ওনার ভাই পোচারা কাউকে খাওয়াবেন না বালু বালু করে কাঁদছিল সকালবেলা বিকেলবেলা বালু অজ্ঞান হয়ে যাচ্ছে আর দিদি ধেই ধেই করে নাচছে এ ভাই পোচারা কারণ মমতা কাউকে খাওয়াবে না খাওয়ালে কেউ হাজার দিন নশো দিন হাজার দিন ধরে ধর্মতলায় বসে থাকতো না আরে ভাই ওটা তো চায় মা মরে যান যত মা দুর্গা দেখেছে তত মা দুর্গার কাছে ও বালুর মৃত্যু কামনা করেছে কারণ বালু মরলে ওখানিকটা অক্সিজেন পাবে লড়াই করা রাস্তায় নামার ওখানিকটা রাস্তায় নেমে চিৎকার করে বলতে পারবে কিন্তু ওর চিৎকারে আর মানুষ কান দেবে না ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারবেন পাশাপাশি রাজ্য রাজনীতির যাবতীয় খবরের আপডেট জানার জন্য ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলও